দর্শনার্থীদের আকর্ষণ করতে বাগেরহাটের সৌন্দর্য বর্ধনের জন্য 10,000 কৃষ্ণচূড়া ও 5,000 সোনালু গাছের চারা রোপণের উদ্যোগ নিল বাগেরহাট জেলা প্রশাসন। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে মুনিগঞ্জ টোল প্লাজা এলাকায় এই কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। নতুন প্রজন্ম এই জায়গাটাকে দেখবেন, মুনিগঞ্জ ব্রিজকে কেন্দ্র করে এবং এই কৃষ্ণচূড়া সৌন্দর্যকে কেন্দ্র করে এখানে পর্যটনের একটা আকর্ষণীয় স্থানে পরিণত হবে এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে, বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি বা অন্যান্য সামগ্রী বিক্রি, এগুলোর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং মানুষের সুস্থ বিনোদনের ব্যবস্থা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির মতো কৃষ্ণচূড়া ও সোনালু গাছের চারা আরো রোপণ করতে জনগণকে সচেতন করার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা বৃক্ষ রোপণে গোটাপাড়া ইউনিয়ন ইনশাআল্লাহ বাগেরহাট জেলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করব এবং আমাদের মণিগঞ্জ ব্রিজের নিচে যে অবদা রাস্তা আছে এই বৈরাম নদীর পাড়ে, এই বৈরাম নদীর পাড়ে আমরা দুই পাশে সুন্দর কৃষ্ণচূড়া গাছ লাগাবো। 5-6 বছরের মধ্যেই কিন্তু সৌন্দর্য বিকশিত হবে আর সেটা হবে আমাদের জন্য অপার সম্ভাবনার একটি দুয়ার। সদরের মুনিগঞ্জ টোল প্লাজা থেকে খানালির মাজার পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে কৃষ্ণচূড়া ও সোনালু গাছের চারা রোপণ করা হবে। সময় সংবাদ, বাগেরহাট।